তাহলে আজকে কি করাবো দেখো তোমাদের, আজ তোমাদের বাংলার সুলতানি যুগ করাবো, বাংলার সুলতানি যুগ, বাংলার সুলতানি যুগ, তাহলে বাংলার সুলতানি যুগ আজ তোমাদের করাবো। তাহলে বাংলার সুলতানি যুগ করাতে গেলে দেখো, আমরা জানি যে 1204 খ্রিস্টাব্দে যখন মোহাম্মদ ঘুরি ভারতবর্ষ আক্রমণ করছিল, তখন সেই সময় কি করেছিল, তার দাস কুতুবুদ্দিন আইবককে দিল্লির সিংহাসনে বসিয়ে দিয়ে গেছিল, এবং অপর এক দাস ছিল, আমি যার কথা বলেছিলাম, বখতিয়ার খলজি, ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি 1204 সালে কি করে, বাংলা দখল করে, লক্ষণ সেনের কাছ থেকে কি করে, বাংলা দখল করে এবং বাংলায় সুলতানি যুগের আবির্ভাব ঘটায়। কিন্তু বাংলা 1204 থেকে 1338 পর্যন্ত টোটাল টাইমে কি ছিল, কোর্স যে কোনোভাবে দিল্লি সুলতানের আওতায় ছিল, দিল্লি শাসন সেখান ব্যবস্থা চলতো, দিল্লিতে যে রাজা থাকতো, দিল্লিতে যে সুলতান থাকতো তার অধীনে 1238 সাল পর্যন্ত যে আমাদের বাংলার সুলতানি যুগ চলতে থাকে। কিন্তু বাংলা কখনোই বিচ্ছিন্নভাবে স্বাধীন হতে পারেনি। 1338 সালের পর বাংলাতে স্বাধীন নবাবের উদ্ভব হয়। বাংলা কি করে, দিল্লি থেকে পুরোপুরিভাবে আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায় এবং নিজের স্বাধীনভাবে উপভোগ করতে থাকে 200 বছর, প্রায় 200 বছর, 1538 পর্যন্ত। তাহলে 1338 থেকে 1538 পর্যন্ত 200 বছরের বাংলার স্বাধীন যে ইতিহাস, বাংলা যে দিল্লি থেকে স্বাধীন হয়ে নিজস্বভাবে স্বাধীনতা চালিয়েছিল, তারই ইতিহাস পড়বো যে বাংলার সুলতানি যুগ। তাহলে এর ব্যাকগ্রাউন্ড কিছুটা বললাম। তাহলে 1338 খ্রিস্টাব্দে কি এমন হয়েছিল, তাহলে আমরা সেই সময় জানি কি, দিল্লির দাস বংশ যখন চলছে সেই সময় বাংলার প্রধানত 3টে প্রদেশে বিভক্ত ছিল, বাংলা 3টে প্রদেশে বিভক্ত ছিল। 1 নম্বর যদি বলি বাংলার সোনারগাঁও, এক হচ্ছে সোনারগাঁও, 2 নম্বর হচ্ছে আমাদের সাতগাঁও, আর হচ্ছে লক্ষ্ণৌতি। এই 3টে প্রদেশে বাংলা প্রধানত বিভক্ত ছিল। তাহলে যে এই জায়গাগুলো কোন কোন জায়গা সেগুলো সম্পর্কে যদি আমাদের একটু আইডিয়া থাকে, তাহলে আমরা কি করবো, সুন্দরভাবে বুঝতে পারবো যে ইতিহাসটা কিভাবে রচনা হচ্ছে। তাহলে সোনারগাঁও সে টাইমে কোথায় ছিল, বাংলাদেশ। বাংলাদেশের কোথায়, চট্টগ্রামের পাশে। আমি তোমাদের লোকেশন দেওয়ার চেষ্টা করছি, বা সোনারগাঁও তখন বাংলাদেশের চট্টগ্রামের পাশে। সাতগাঁও বর্তমানে হুগলির সপ্তগ্রাম যেটাকে আমরা বলছি, সেটা কি আগে সাতগাঁও বলা হতো, তাহলে বর্তমানে হুগলির সপ্তগ্রাম বা সাতগাঁওর কাছে কে ছিল, সাতগাঁও। আর লক্ষ্ণৌতি কোথাও ছিল, লক্ষ্ণৌতি ছিল মালদার নিচে লক্ষ্ণৌতি। এই 3টে প্রদেশে বিভক্ত ছিল কি, বাংলা। এবং বাংলা কোনো না কোনোভাবে 1238-এর আগে পর্যন্ত, আমি কি বললাম, 1204 সালে বখতিয়ার খলজি বাংলা দখল করার পর থেকে কোনো না কোনোভাবে দিল্লির অধীনে ছিল। কিন্তু 1338 খ্রিস্টাব্দে কে আছে, ফখরুদ্দিন মুবারক শাহ কি দখল করে, সোনারগাঁও দখল করে। ফখরুদ্দিন মুবারক শাহ সোনারগাঁও দখল করে এবং দিল্লির শাসন থেকে সোনারগাঁওকে আলাদা করে স্বাধীন সুলতানি বংশের, বাংলায় স্বাধীন সুলতানি যুগের শুরু করে। কত খ্রিস্টাব্দে, 1338 খ্রিস্টাব্দে। এবং 1338 খ্রিস্টাব্দে এই যুগের সূচনা হয় এবং 1538 পর্যন্ত এই যুগের চলে। তার মধ্যে কে এসেছিল, ফখরুদ্দিন মুবারক শাহ প্রথম। তারপর যদি বলি আমরা সব থেকে বড় বংশ, ইলিয়াস শাহী বংশ, ইলিয়াস
ইলিয়াস শাহী বংশ। ইলিয়াস শাহী বংশের পর কি এসেছিল? হাফসি বংশ। হাফসি বংশ, হাফসি বংশের পর কি এসেছিল? হুসেন শাহী বংশ। হুসেন শাহী বংশ। মাঝে এক হিন্দু রাজার আগমন হয়। মাঝে এই 200 বছরের মুসলিম শাসন ব্যবস্থার মধ্যে একটা সময় আছে যে আমাদের হিন্দু রাজাদের একটা হিন্দু রাজার উৎপত্তি ঘটে। হিন্দু রাজার নাম কি? রাজা গণেশ। মাত্র 28 বছর তার রাজত্ব চলে। এই বংশগুলি কি করবো? একটু আলোচনা করব ছোট করে, যেগুলো পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেগুলো একটু আলোচনা করবো। সোনারগাঁও, সাতগাঁও, লখনৌতে। তাহলে আমি কি বলছি, ফখরুদ্দিন মুবারক শাহ 1338 খ্রিস্টাব্দে বাংলাদেশের বর্তমান নামহীন বাংলাদেশ সোনারগাঁও, সোনারগাঁও কি করেছে? দখল করেছে এবং সেখানে সিংহাসনে আরোহণ করেছে। যখনই সিংহাসনে আরোহণ করেছে তখন সাতগাঁও এবং লখনৌতি থেকে যারা দিল্লির সুলতানের আন্ডারে কাজ করছে তারা কি করবে? অটোমেটিক্যালি সোনারগাঁও অ্যাটাক করবে। এবং সোনারগাঁও আক্রমণ করে কে? সাতগাঁও শাসক এবং লখনৌতির কাদার খান। কি নাম? লখনৌতির শাসক সেই সময় কে ছিল? কাদার খান। এটাক করে কত সোনারগাঁও, এবং সোনারগাঁও কে ছিল? ফখরুদ্দিন মুবারক শাহ পালিয়ে যায় এবং কিছুদিন লুকিয়ে থাকে। এবং যখন বর্ষা আসে, বাংলাদেশ আমরা কি জানি বর্ষাকালে একটু অবস্থা খারাপ হয়, জলাজমি ডুবে যায়, তাই না? অনেক জায়গায় জল জমে যায়। যখন বর্ষাকাল আসে তখন কি করে? মুবারক শাহ আবার অ্যাটাক করে। যখন মুবারক শাহ পালিয়েছিল, যখন অ্যাটাক হয়েছিল সোনারগাঁওর উপর, তখন মুবারক শাহ পালিয়েছিল এবং সমস্ত রাজ্য যারা করেছে লুটপাট করে নিয়ে পালিয়ে গেছে, কিন্তু কাদের খান সোনারগাঁওতে থেকে যায়। এবং সোনারগাঁও থেকে কাদের খানকে তাড়াইকে ফখরুদ্দিন মুবারক শাহই তাড়ায়। কিন্তু বর্ষাকালে যখন একটা সুযোগ পায়, যে বর্ষাকাল এই সময় একটা সুযোগ, কারণ চারদিকে জল জমে গেছে, সৈন্যবাহিনী নিয়ে কাদের খানের উপর অ্যাটাক করে এবং কাদের খান ফিরে যেতে বাধ্য হয়। তাহলে ফখরুদ্দিন মুবারক শাহ 1338 খ্রিস্টাব্দে সোনারগাঁও বাংলার স্বাধীন প্রথম সুলতান হিসাবে নিযুক্ত হয়। নেক্সট কোন বংশ আছে? নেক্সট আছে আমাদের ইলিয়াস শাহী বংশ। ইলিয়াস শাহী বংশ। তাহলে তিনটে জায়গা কিন্তু আমরা সবসময় মনে রাখবো, সোনারগাঁও, সাতগাঁও, লখনৌতি, তাহলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে ইলিয়াস শাহী বংশ, ইলিয়াস ইলিয়াস শাহী বংশ, এই ইলিয়াস শাহী বংশের আমরা কত সাল থেকে বলি? 1342 থেকে 1342 সাল থেকে ইলিয়াস শাহী, ইলিয়াস শাহী বংশ আছে। ইলিয়াস শাহী সম্পর্কে যদি আমরা প্রথমে বলি, যে ইলিয়াস, ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? ইলিয়াস শাহী বংশ দুবার এসেছিল, ঠিক আছে? ইলিয়াস শাহী বংশ প্রথমে যদি বলি যে 1242 থেকে কত? 1224 পর্যন্ত থাকে, কারণ 1224 পর থেকে 1242 পর্যন্ত আমাদের কে আছে? রাজা গণেশ আছে। এবং 1242 পর থেকে আবার 1342 থেকে 1342 থেকে 1424 পর্যন্ত থাকে। 1424 কে আছে? রাজা গণেশ আছে। রাজা গণেশ 28 বছর, 1414 আছে। তাহলে প্রথম যদি বলি ইলিয়াস শাহী বংশ প্রথম, যে 1342 থেকে 1414, 1342 টু 1414 প্রথম। এবং পুনঃ এর স্থাপনা হয় ইলিয়াস শাহী বংশের, সেটা কবে হবে? 1442 টু 1487। তাহলে ইলিয়াস শাহী বংশের প্রথম শাসক হিসাবে কে আছে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে শামসুদ্দিন, শামসুদ্দিন ইলিয়াস শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ। তাহলে শামসুদ্দিন ইলিয়াস শাহ সম্পর্কে যদি একটু ইতিহাস জানি আমরা, বা যদি একটু গল্প করে মনে রাখার চেষ্টা করি, যে শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিল সিজিস্তানের বাসিন্দা। কোথাকার বাসিন্দা ছিল? সিজিস্তানের বাসিন্দা, সিজিস্তানের এখানকার বাসিন্দা ছিল। এবং ফিরোজ শাহ তুল্লকের সময় ফিরোজ শাহ তুল্লকের দরবারে ভৃত্য রূপে কাজ করতে আসে। ফিরোজ শাহ তুল্লকের রাজ দরবারে ভৃত্য রূপে নিযুক্ত থাকে, ফিরোজ শাহ তুল্লকের রাজ দরবারে।
কোন এক কারণে দুই ভাই আছে, যাদের অনেক অনেক ঐতিহাসিক মনে করে যে সিজিস্তানের ফিরোজ শাহ তুঘলকের ভৃত্য ছিল, সিজিস্তান থেকে আসে ফিরোজ শাহ তুঘলকের দরবারে থাকে। তারা দুই ভাই এসেছিল, এককে বলা হয় হাজি ইলিয়াস, একজনের নাম কি ছিল হাজি ইলিয়াস আর একজনের নাম ছিল আলী মুবারক। আলী মুবারক, হাজি ইলিয়াস আর আলী মুবারক কোনো কারণে ফিরোজ শাহ তুঘলকের সঙ্গে বা কোনো খারাপ জন্য হাজি ইলিয়াস পালিয়ে আসে এবং আলী মুবারক তাকে খুঁজতে পাঠায়। যাই হোক, ইতিহাসের চক্রান্তে কদর খান, আমি কি বলেছিলাম লখনৌতে, লখনৌতিতে রাজত্ব করছে কে? লখনৌতিতে রাজত্ব করছে কদর খান। এবং কদর খানের রাজ দরবারে কদর খানের সঙ্গে নিযুক্ত হয় কে? আলী মুবারক, তার ভাই। এবং কদর খানের যখন মৃত্যু হয়, কদর খান যখন মৃত্যু হয় তখন লখনৌতির সিংহাসনে কদর খান লখনৌতিতে ছিল, তাহলে লখনৌতির সিংহাসনে লখনৌতির সিংহাসনে কে বসবে? আলী মুবারক বসে, আলী মুবারক। এবং আলী মুবারক লখনৌতির সিংহাসনে যখন বসে, হাজি ইলিয়াস কি করবেন? ভাই ফিরে আসে এবং হাজি ইলিয়াসকে মাফ করার পর আলী মুবারক তাকে গ্রহণ করে এবং পরবর্তীকালে হাজি ইলিয়াসই আবার আলী মুবারককে চক্রান্ত করে মেরে দেয়। এবং হাজি ইলিয়াস পরবর্তীকালে 1342 সালে লখনৌতির সিংহাসনে, হাজি ইলিয়াস সহ লখনৌতির সিংহাসনে শামসুদ্দিন ইলিয়াস সহ উপাধি ধারণ করে, শামসুদ্দিন ইলিয়াস সহ উপাধি ধারণ করে 1342 খ্রিস্টাব্দে লখনৌতির সিংহাসনে বসে। এবং লখনৌতির সিংহাসনে আহরণ করার পর তারা সময়কাল যদি বলি 1342 থেকে 1358, মোটামুটি ভাবে সবাইকে দখল করে নেয়। তিনটে প্রদেশ ছিল, আমি বলেছিলাম বাংলা সেই সময়কালে, সাতগাঁও, লখনৌতি আর হচ্ছে সোনারগাঁও। 1242 উপাধি ধারণ করে ইলিয়াস সহ উপাধি ধারণ করে সিংহাসনে বসে এবং কি করে দিল্লির মানে বাংলাতে ইলিয়াস শাহী বংশের সূচনা করে। এবং পরবর্তীকালে তার যখন রাজ্য বিস্তারের সময় সমস্ত জায়গায় সমস্ত যে প্রদেশগুলো ছিল সেগুলোকে দখল করে ফেলেছিল। এবং পরবর্তীকালে বলা হয় নাকি যে নেপাল জয়ের কৃতিত্ব কাকে দেওয়া হয়, নেপাল অভিযান চালিয়েছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ। এবং সেখানে গুরুত্বপূর্ণ কাজ কি করেছিল, পশুপতিনাথের যে মন্দির যেগুলো পরীক্ষার ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট, পশুপতিনাথের মন্দির ধ্বংস করে। এবং তার রাজধানী লখনৌতে তো বসেছিলই, পরবর্তীকালে সাতগাঁও সোনারগাঁও দখল করে নিয়েছিল। এবং তার রাজধানী কোথায় ট্রান্সফার করেছিল? পান্ডুয়াতে। তার রাজধানী স্থানান্তর করেছিল পান্ডুয়াতে। পান্ডুয়া কোথায়? যদি আমাদের ইমেজ যদি তৈরি হয়ে যায় তাহলে সঠিক মনে রাখতে পারবো আমরা ইতিহাসকে। পান্ডুয়া হচ্ছে বর্তমানকালে মালদার উত্তরে দিনাজপুর বলতে পারি আমরা, দিনাজপুর সাইডে পড়বে পান্ডুয়া। সেখানে কি করে? তার রাজধানী স্থানান্তর করে। তাহলে ফিরোজ শাহ তুঘলক বা ফিরোজ শাহ বলছি। এবং এর সময় দেখো, এর সময় আর একটা ইম্পর্টেন্ট ঘটনা যেটা ঘটেছিল, যখন ইলিয়াস শাহী বংশ বা ফিরোজ ইলিয়াস শাহী বংশের শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার সিংহাসনে বসছে, তখন দিল্লির সিংহাসনে কে আছে? ফিরোজ শাহ তুঘলক আছে। সেই সময় দিল্লির সিংহাসনে কে আছে? ফিরোজ শাহ তুঘলক আছে। ফিরোজ শাহ তুঘলক কি চাইবে? যে নিজের হাত থেকে কেউ রাজ্য চলে যাওয়া সেটা কেউ চাইবে না। তাই জন্য ফিরোজ শাহ তুঘলক প্রচুর পরিমাণে সৈন্য নিয়ে কার উপর অ্যাটাক করে? শামসুদ্দিন ইলিয়াস শাহর উপর অ্যাটাক করে, বা যাকে আর এক নাম বলা হয় হাজি ইলিয়াস, এর উপর কি করে? অ্যাটাক করে। এবং একডালা দুর্গ অবরোধ করে। এবং একডালা দুর্গ অবরোধ করার পরও কি করতে পারেনি? শামসুদ্দিন ইলিয়াস শাহকে সম্পূর্ণরূপে পরাজিত করতে পারেনি। পরবর্তী যখন বর্ষাকাল শুরু হয়ে যায় তখন কি হয়, 1354 খ্রিস্টাব্দে
1354 খ্রিস্টাব্দে ফিরোজ শাহ তুঘলক শামসুদ্দিন ইলিয়াস শাহর সঙ্গে চুক্তি বা সন্ধি করে এবং দিল্লিতে সৈন্যবাহিনী নিয়ে ফিরে যায়, এবং বাংলার যে স্বাধীনতা সেটা কি করেছে, পূর্ণতা বজায় রেখেছিল। বাংলার স্বাধীনতা ফিরিয়ে দিয়ে কোথায় ফিরে গেছিল, ফিরোজ শাহ তুঘলক দিল্লি ফিরে গেছিল। এবং দিল্লি ফিরে যাওয়ার পর অনেক যেগুলো আমরা বলি যে উপহার কে পাঠিয়েছিল, ইলিয়াস শাহ বা শামসুদ্দিন ইলিয়াস শাহ পাঠিয়েছিল। তো ইলিয়াস শাহ বংশে বা শামসুদ্দিন ইলিয়াসের পর কে আছে, ইলিয়াস শাহ বংশে এর পুত্র হচ্ছে সিকন্দর শাহ। কি নাম? সিকন্দর শাহ। সিকন্দর শাহ 1300 কত খ্রিস্টাব্দে আসে, 58-তে আসে। 1358 খ্রিস্টাব্দে সিংহাসনে বসে এবং 1358 থেকে 1393 পর্যন্ত কি করে, সিংহাসনে আরোহণ করে। 1358 থেকে 1393 পর্যন্ত এর পুত্র সিকন্দর শাহ যখন সিংহাসনে বসে, তখন ফিরোজ শাহ তুঘলক ছিল সিংহাসনে। কি ভেবেছিল যে বাবা চলে গেছে, ছেলে এসছে, ছেলেকে হারিয়ে বাংলাকে আমরা আবার কি করবো, আমাদের দখলে নিয়ে আসবো। এবং পুনরায় ফিরোজ শাহ তুঘলক এই সিকন্দর শাহ সময় কি করে, আবার অ্যাটাক করে বাংলায়। বাংলা আক্রমণ যখন করে, সেম কাজ করে বাবার মতো, একডেলা দুর্গে কি করে অবস্থান করে এবং একডেলা দুর্গ অবরোধ করেও কি করতে পারেনি, সিকন্দর শাহকেও হারাতে পারেনি কে, ফিরোজ শাহ তুঘলক, এবং সন্ধি করে এবং ফিরে যায়, বাংলার স্বাধীনতা পূর্ণতা বজায় রাখে। সিকন্দর শাহর ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস আমরা কি মনে রাখবো, সিকন্দর শাহ আদিনায় পান্ডুয়ার আদিনায় আদিনা মসজিদ তৈরি করে। পান্ডুয়ার আদিনায় আদিনা মসজিদ নির্মাণ করে। এছাড়াও সিকন্দর শাহ কি করেছিল, এছাড়াও আর কি তৈরি করেছিল যদি আমরা বলি, তাহলে বলি কোতোয়ালি দরওয়াজা। গৌড়ের যে কোতোয়ালি দরওয়াজা, তার নির্মাণ কাজ কার উপর যায়, তার নির্মাণ কাজ যায় আমাদের সিকন্দর শাহের উপর। কোতোয়ালি দরওয়াজা কে নির্মাণ করেন, সিকান্দার শাহ। অর্থাৎ সিকান্দার শাহের কাছে ইম্পর্টেন্ট এই দুটি, যে পান্ডুয়া আদিনা মসজিদ নির্মাণ করেন এবং কোতোয়ালি দরওয়াজা নির্মাণ করেন। কার পুত্র ছিল, শামসুদ্দিন ইলিয়াস শাহের পুত্র ছিল। 1358 আসে, 1393 কি করে মারা যায় বা 1393 পর্যন্ত সিংহাসনে আরোহণ করে। এরপর কে আছে, সিকন্দর শাহর পর আছে আজম শাহ। কে আছে? আজম শাহ, গিয়াসুদ্দিন আজম শাহ। গিয়াসুদ্দিন আজম শাহ সিংহাসনে বসে এবং গিয়াসুদ্দিন আজম শাহর সময় চীন এবং বাংলার মধ্যে বাণিজ্য সম্পর্ক গড়ে ওঠে খুব ভালো হবে। সুসম্পর্ক গড়ে ওঠে কার সঙ্গে, চীন আর বাংলার মধ্যে বাণিজ্যিক দিক থেকে। এবং এর সময় একজন দুভাষী ভারতবর্ষে এসেছিল, তার নাম কি ছিল, মা হুই, বা বাংলায় এসেছিল। বাংলায় কি এসেছিল এর সময়, বাংলায় এসেছিল মা হুয়েন। দোভাষী একজন, মা হুয়েন বাংলায়। তাহলে মা হুয়েন কার সময় বাংলায় আসে, আজম শাহর সময় বাংলায় আসে। এবং এরপর কে আছে, ফিরোজ শাহ, গিয়াসুদ্দিন বা মোহাম্মদ ফিরোজ শাহ মনে রাখো, অতকে আমরা ফিরোজ শাহ। সিংহাসনে বসে কে, ফিরোজ শাহ। এবং ফিরোজ শাহকে পরাজিত করে বাংলার ইতিহাসে একজন হিন্দু রাজার উত্থান ঘটে, সেই হিন্দু রাজার নাম কি, রাজা গণেশ। ফিরোজ শাহ হচ্ছে এই পাটের ইলিয়াস শাহী বংশের শেষ রাজা, যাকে হত্যা করে কে, বা পরাজিত করে বা সরিয়ে দিয়ে হত্যা করে বাংলার সিংহাসনে হিন্দু রাজ্যের উত্থান করে রাজা গণেশ।
राजा कौन? राजा गणेश। 1414 থেকে 1442, এই 1414 থেকে 1442 পর্যন্ত এক হিন্দু সাম্রাজ্য চলে বাংলার উপর। বাংলার দীর্ঘ মুসলিম শাসনের পর অল্প সময়ের জন্য, মাত্র 28 বছরের জন্য আমরা বলতে পারি হিন্দু সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। রাজা গণেশ করে দক্ষিণ দিনাজপুরের, দিনাজপুরের ভাতুরিয়া ডিস্ট্রিক্টের জমিদার ছিল কে? রাজা গণেশ। দিনাজপুরের, দিনাজপুরের ভাতুরিয়া, ভাতুরিয়া, ভাতুরিয়ার একজন শক্তিশালী, যদি বলি শক্তিশালী জমিদার কে ছিল? রাজা গণেশ ছিল, রাজা গণেশ। এবং রাজা গণেশ কি করলো? বাংলায় হিন্দু সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলো। এবং নিজে সিংহাসনে বসার পর নিজেকে কি নামে উপাধি দিয়েছিল? এই উপাধি কি নিয়েছিল? উপাধি, উপাধি নিয়েছিল ধনুজ দেব, ধনুজ দেব বর্মন, ধনুজ, ধনুজ দেব বর্মন উপাধিতে কি করেছিল? নিজেকে ভূষিত করেছিল। সরি, এটা ধনুজ হবে না, দনুজ, দনুজ বেদ মর্তন, বেদ উপাধি দিয়ে কি করেছিল? নিজেকে ভূষিত করেছিল। এবং রাজা গণেশের পরবর্তীকালে আবার, রাজা গণেশের যখন বংশ শেষ হয় 1242 খ্রিস্টাব্দে, তখন আবার কে আসে? তখন আবার পুনঃ ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করে, পুনঃ কি প্রতিষ্ঠা হয়? পুনঃ আমাদের ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা ঘটে। এবং বাংলায় কি করে? বাংলায়, বাংলায় বা গৌড়ে বলতে পারি, বাংলায় গৌড়ে, গৌড়ে 1 লাখি মন্দির স্থাপন করে, 1 লাখি মন্দির স্থাপন করে কে? রাজা গণেশ। তো রাজা গণেশের পরবর্তীকালে কে আছে? রাজা গণেশের পরবর্তীকালে ইলিয়াস শাহী বংশের আবার পুনঃ প্রতিষ্ঠা হয়। কে আছে? মামুদ শাহ বা নাসিরুদ্দিন মামুদ শাহ। কততে আছে? 42 আছে, নাসিরুদ্দিন মামুদ শাহ, নাসিরুদ্দিন মামুদ শাহ। বা মামুদ শাহ যদি বলি যে মামুদ শাহ কোথায় আছে, আবার পুনঃ প্রতিষ্ঠা করে ইলিয়াস শাহী বংশের, ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা 1442 শুরু হয় এবং পরবর্তীকালে চলে কত পর্যন্ত? 1487 পর্যন্ত বা 86 পর্যন্ত বলতে পারি চলে। মামুদ শাহ সেরকম ভাবে উল্লেখযোগ্য শাসক ছিল না। এদের মধ্যে উল্লেখযোগ্য শাসক একজনই ছিল, বলা হয় নকরুদ্দিন বরবকসা, বা যদি শুধু বলি বরবক, বরবকসা। বরবকসা কেন উল্লেখযোগ্য? এর সময় কিছু কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল, যেমন শ্রীকৃষ্ণ বিজয়ের রচয়িতা, শ্রীকৃষ্ণ বিজয়ের রচয়িতা, বিজয়ের রচয়িতা মালাধর বসুকে, মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধি দেওয়া হয়, গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করা হয়। শ্রীকৃষ্ণ বিজয় যে লেখক মালাধর বসু, তাকে কি করা হয়? গুণরাজ খাঁ উপাধিতে ভূষণ করা হয়। বাংলায় রামায়ণের যে লেখক, আমরা জানি যে রামায়ণের লেখককে কীর্তিবাস ওঝা, রামায়ণের, রামায়ণের লেখক কীর্তিবাস ওঝাকেও বা কীর্তিবাস ওঝা এর পৃষ্ঠপোষক ছিলেন, পৃষ্ঠপোষক ছিলেন। এই বংশের শেষ সুলতান বা শেষ রাজা কে আছে? ফতে শাহ। কে আছে? ফতে শাহ। বা ইলিয়াস শাহী বংশের শেষ সুলতানের নাম কি? আলটিমেট ফতে শাহ, ফতে শাহ। ফতে শাহকে, ফতে শাহকে হত্যা করে কে? মালিক আন্দিন। ফতে শাহকে হত্যা করে মালিক আন্দিন।
এবং কোন বংশের সূচনা করবে? মালিক কামদিন ফতে শাহকে হত্যা করে সূচনা করে হাফসি বংশের, হাফসি বংশের। মাত্র খুব অল্প সময়ের বংশ ছিল হাফসি বংশ, 1487 থেকে 1493 পর্যন্ত, মাত্র 6-7 বছরের, 6 বছরের ইতিহাস ছিল হাফসি বংশের। এবং এই সময় বাংলায় কোনো উল্লেখযোগ্য কাজ দেখা যায়নি, ওই জন্য আমরা কি বলি একে বাংলার অন্ধকার ছন্ন যুগ বলা হয়, বাংলার অন্ধকার ছন্ন যুগ বলা হয়, অন্ধকার ছন্ন যুগ বলা হয় তাকে, হাফসি বংশের সূচনাকে। হাফসি বংশের তাহলে সূচনা করলো কে? মালিক আন্দিন। কাকে হত্যা করে? ফতে শাহকে হত্যা করে। ফতে শাহকে, ফতে শাহ হচ্ছে ইলিয়াসাই বংশের শেষ সুলতান। এবং এই বংশের, এই বংশের শেষ সুলতানকে হত্যা করে কে? এরপর হচ্ছে আমাদের হুসেন শাহি বংশ, হুসেন শাহ। তাহলে শেষ শাসন, শেষ শাসক আবু নজর, শেষ শাসক হাফসি বংশের, শেষ শাসক আবু নজর কে হত্যা করে, কে হত্যা করে? হুসেন শাহি বংশ, তাই না? হুসেন শাহি বংশের আলাউদ্দিন হুসেন শাহ, হুসেন শাহি বংশের আলাউদ্দিন হুসেন শাহ। এবং কোন বংশের প্রতিষ্ঠাতা করে? হুসেন শাহ বংশের প্রতিষ্ঠা করে আলাউদ্দিন হুসেন শাহ। কত খ্রিস্টাব্দে? 1493 খ্রিস্টাব্দে হুসেন শাহি বংশের প্রতিষ্ঠা করে। তাই নেক্সট কি আসবো আমরা? হুসেন শাহি বংশ। হুসেন শাহি বংশের দুটো একটা রাজা সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে হুসেন শাহি বংশ প্রতিষ্ঠা হলো কবে? 1493। তাহলে হুসেন শাহি বংশ, হুসেন শাহি বংশ প্রতিষ্ঠা হলো 1493 এবং রাজত্ব করবে কতদিন? 1438 পর্যন্ত। হুসেন শাহি বংশের প্রতিষ্ঠাতাকে, হুসেন শাহি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে আলাউদ্দিন হুসেন শাহ, বা অত লেখার দরকার নেই, লেখো হুসেন শাহ, আলাউদ্দিন হুসেন শাহ। কি বংশ প্রতিষ্ঠা করলো? হুসেন শাহি বংশ, 1493 থেকে, যেটা চলেছিল 1493 থেকে 1538, 1493 থেকে 1538 পর্যন্ত। এবং হুসেন শাহ কতদিন পর্যন্ত রাজত্ব করে? 1493 থেকে 1519 পর্যন্ত হুসেন শাহি রাজত্ব করে, রাজত্ব করে। এবং এর এর কিছু কিছু উল্লেখযোগ্য ঘটনা যদি বলি, এর সময় বাংলায় সব থেকে প্রসার বা উন্নতি ঘটেছিল। এই জন্য অনেক সময় বলা হয় বাংলার আকবর কাকে বলা হয়? বাংলার আকবর বলা হয় হুসেন শাহকে, বাংলার আকবর। হিন্দু মুসলিমদের মধ্যে যে প্রীতি, প্রেম, প্রীতি, ভালোবাসা সব থেকে উচ্চ শিখরে উঠেছিল বাংলায়, যে আমরা ভাই ভাই হিন্দু মুসলিম, সেটাই কার সময় উচ্চ শিখরে উঠেছিল? হুসেন শাহি বংশের আমলে উঠেছিল। এবং হুসেন শাহ এই সময়, এই সময় বাংলায় চৈতন্য দেবের আবির্ভাব হয়, চৈতন্য দেবের আবির্ভাব, চৈতন্য দেবের আবির্ভাব হয়। এছাড়া কিছু কিছু উল্লেখযোগ্য ঘটনা, যেমন শিকর নন্দী এসছিলের সময়, বা ছুটি খা বা পরাগল খা, ছুটি খা ও পরাগল খা, পরাগল খা এর কি ছিল? এর পৃষ্ঠপোষক ছিল, এর রাজসভায় ছিল। আবার বলতে পারি হিন্দু মুসলিমদের প্রেম প্রীতির জন্য বা ভালোবাসার জন্য কি তৈরি করেছিল? সত্যপীরের পূজা, সত্যপীরের, সত্যপীরের পূজা তৈরি করেছিল। এরপর বাংলায় এর এর পুত্র হিসাবে কে আছে? বাংলায় এর পুত্র হিসাবে আছে হচ্ছে নসরত শাহ। কে আছে? নসরত শাহ। তাহলে নেক্সট রাজা হচ্ছে আমাদের নসরত শাহ। তাহলে নসরত শাহ সম্পর্কে জানেন, নসরত শাহ, নসরত শাহ আসে কত? 1419 আসে, সরি 1400 বলছি, 1519 আসে। 1500 কত পর্যন্ত থাকে? 32 পর্যন্ত থাকে। এবং এর সময় উল্লেখযোগ্য ঘটনা বলতে আমাদের যে ঐতিহাসিক, ঐতিহাসিক ইম্পর্টেন্ট জিনিস যদি আমরা বলতে যাই, এর সঙ্গে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে শিকর নন্দী এর রাজসভায় নিযুক্ত ছিলেন।
শিকর নন্দী এর রাজসভায় নিযুক্ত ছিল, শিকর নন্দী রাজসভায় নিযুক্ত ছিল। এছাড়া গৌড়ের বড়সোনা মসজিদ, বড়সোনা মসজিদ প্রতিষ্ঠা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান তৈরি করে। এবং শিকর নসরত শাহর পর কে আছে? নসরত শাহর পর এই বংশের শেষ সুলতান, এই বংশের শেষ সুলতান আছে গিয়াসউদ্দিন মাহমুদ। কে আছে? গিয়াসউদ্দিন মাহমুদ, গিয়াসউদ্দিন মাহমুদ। গিয়াসউদ্দিন মাহমুদকে পরাজিত করে কে? 1938 সালে, সরি 1900 বলছি, 1538 সালে কে পরাজিত করে? শের খাঁ দখল করে, শের খাঁ অ্যাটাক করে। শের খাঁ বলতে আমরা কাকে জানি? শেরশাহ সুরিকে। শের খাঁ কার উপর অ্যাটাক করে? গৌড়ের উপর অ্যাটাক করে এবং গৌড় দখল করে নেয়, এবং গৌড় দখল করে এবং বাংলার যে স্বাধীন সুলতানি যুগের অবসান এখানেই শেষ হয়। তাহলে বাংলার সুলতানি যুগ কি কি বললাম? 1204-এর পর সেরকম ভাবে স্বাধীনভাবে বাংলায় কোনো সুলতানি যুগের শুরু হয়নি, কিন্তু সুলতান শাসক ছিল, তারা কার আন্ডারে ছিল? দিল্লি সুলতানের আন্ডারে ছিল। কিন্তু 1338 খ্রিস্টাব্দে বাংলায় সোনারগাঁওতে, তখন বাংলা তিনটে প্রদেশে বিভক্ত ছিল, এক সোনারগাঁও, সাতগাঁও আর কি বললাম লখনৌতে। তাহলে সোনারগাঁওতে কে এসেছিল? সোনারগাঁওতে আমাদের ফখরুদ্দিন শাহ, ফখরুদ্দিন মুবারক শাহ সোনারগাঁওতে বাংলা স্বাধীন বংশের সূচনা করে। এবং সেখান থেকেই শুরু হয় পরপর কিছু বংশ, যেমন ইলিয়াস শাহী বংশ, ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলিয়াস শাহ। নেক্সট বংশ কে আছে? রাজা গণেশ আছে এর মিডিলে, যে একজন হিন্দু রাজা। এর মধ্যে এখানে আছে 200 বছরের ইতিহাসের, 200 বছরের সুলতানি যুগের ইতিহাসের মধ্যে একজনই হিন্দু রাজা এসেছিল, কে? রাজা গণেশ। এবং তারপর কে আছে? হোসেন শাহী বংশ, হোসেন শাহী বংশের পর, সরি তারপর আছে হাফসি বংশ, এবং হাফসি বংশের পর কে আছে? হোসেন শাহী বংশ। এবং বাংলায় যে সুলতানি যুগে 200 বছরের রাজত্ব কোথায় শেষ হয়ে যায়? যখন গিয়াসউদ্দিন মাহমুদ হোসেন শাহী বংশের শেষ সুলতানের উপর অ্যাটাক করে, কে? শের খাঁ, 1538 খ্রিস্টাব্দে, এবং গৌড়কে দখল করে নেয়, তখন কি হয়? বাংলায় সুলতানি যুগের অবসান ঘটে। তাহলে মোটামুটি সুলতানি যুগ শেষ, দিল্লির সুলতানি যুগ, দক্ষিণ ভারতের বিজয়নগর ভবানীর সাম্রাজ্য এবং বাংলায় যে কোনো সাম্রাজ্য ছিল সুলতানি যুগে মোটামুটি শেষ। এর পিডিএফ তোমাদের অফলাইনে দিয়ে দেবো, থাক আজকে এই পর্যন্ত।